পারবে তাই আমার বিষয়টা কিন্তু ক্লিয়ার আমি সবাইকে ইলেকশনের দিনসহ তার আগের দিন সম্পূর্ণ দিন পর্যন্ত আসার অনুমতি দিয়েছি কিন্তু আমরা এখানে এফডিসির প্রান্তরে আমরা এই ই করব ইলেকশন করব তখন অবশ্যই অন্যান্য বছরের মতো আমাদেরকেও আমাকেও দরখাস্ত করতে হয়েছে এমডি মহোদয়ের কাছে এমডি মহোদয় একুশ তারিখে একটি চিঠি দিয়েছে যে না শুধুমাত্র যারা ভোটার তারা প্রবেশ করতে পারবে আর কেউ প্রবেশ করতে পারবে না প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে এটা সেও কিন্তু বাধ্য হয়েছে কারণ মন্ত্রিপরিষদ বিভাগে একটি সার্কুলার জারি হয়েছে এটা করতে হবে উনি আরও শক্ত পদক্ষেপ নিতে পারত উনি এই একশো জনের বেশি সমাগম হবে বলে এটা বন্ধ করে দিতে পারো আমি তার উদারতার প্রশংসা করছি সে উদার দেখে সে বলেছে এই 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 শর্তে আপনি নির্বাচন করতে পারবেন যেহেতু কর্তৃপক্ষ এই এফডিসি ব্যবহারের শর্তযুক্ত আমাকে অনুমতি দিয়েছে তাই ওই শর্ত মানতে আমি বাধ্য এখানে শর্তকে ব্যপ্তয় ঘটানোর কোনো আইনগত অথবা কোনো বৈধ এখতিয়ার বা ক্ষমতা বা যোগ্যতা আমাকে প্রচলিত আইন প্রদান করেনি তাই আমার কতটুক হাত আছে এতে আমার কতটুক ইন্ধন আছে এতে আমার কতটুকু সংশ্লিষ্টতা আছে তা আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম বিবেচনা করার জন্য আরেকটা বিষয় আপনি একটু আগে বলেছেন যে আপনার আজকে তো এখানে নির্বাচনে গণমাধ্যম আসছে আপনারই কার্ড পেয়ে সেই পাশ দিয়ে কিন্তু আপনি গণমাধ্যমের গাড়িগুলো কিভাবে রাখবে কোথায় রাখবে এ বিষয়ে আসলে কোনো সিদ্ধান্ত আগে বলেনও নি আমরাও জানতাম না গেটে যখন আসলাম গাড়িগুলো আটকে দিল পরে আমরা যার যার মতো করে গাড়িগুলো রেখে আসছি কিন্তু আজকে আমরা আপনার আপনার গেস্ট তো সেই হিসাবে আমরা একাধিকবার অভিযোগও করেছিলাম যে গাড়িগুলো ঢুকতে দিচ্ছেন আমরা কি করব কি করব না আপনি এ বিষয়ে সর্বশেষ দুইটা গাড়ি ভাঙচুরে পরে বলছেন যে এই দায়িত্বটা আপনার না সাংবাদিকদের তিনটা গাড়ি অলরেডি ভাঙচুর হয়েছে তো আপনি কি এইটাই তাহলে পরিষ্কার করলেন যে প্রশাসন আপনার কথা শুনছে না আবার যার যার অধিক্ষেত্রের বিষয়ে বুঝতে হবে যার যার গণ্ডির বিষয়টা আমাদের বুঝতে হবে আপনারা আমার চেয়ে ভালো বুঝেন কারণ আপনি সংবাদপত্রে এগুলি প্রচার করেন অধিক্ষেত্র একজনের অধিক্ষেত্রে আরেকজনের অনুপ্রবেশ ঘটানোর কোনো অবকাশ প্রচলিত আইনে প্রদান করেনি আমি গণমাধ্যমকে অনুমতি দিয়েছি প্রবেশের জন্য তারা কিভাবে আসবে এটা তাদের বিষয় আর যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে তারা অ্যাপডিসিকে দেখছে আমি দেখছি আমার নির্বাচনী যে বেষ্টনীকে আমি দেখছি কোনো বহিরাগত প্রবেশ করেছে না যাদেরকে পাশ দেওয়া হচ্ছে তাদের বাহিরে প্রবেশ করেছে কিনা একমাত্র পাশ দেওয়া হচ্ছে যারা শিল্পী যারা সদস্য তাদেরকে এবং গণমাধ্যম কর্মীকে আমি শিল্পীদের বলিনি যে গাড়ি গাড়ির ব্যবস্থাপনা আমি নেব কেননা এফডিসির বাহিরে যদি কিছু হয় তাহলে সেখানে একটা অধিক্ষেত্র আছে সেই অধিক্ষেত্র যারা আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত আছে যারা প্রশাসনিকভাবে এই ক্ষমতার নিয়োজিত আছে তাদের দায় দায়িত্ব আমাদের কোনো দায় দায়িত্ব এটা নেই শিল্পীদের গাড়ি তো ভিতরে প্রবেশ করেছে সেক্ষেত্রে সংবাদকর্মীদের গাড়ি ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি কেন সেই সেটা সম্পর্কে গেট থেকে তাদেরকে গেট থেকে ক্যামেরা নিয়ে তাদেরকে ভিতরে ঢুকানো হয়েছে এটা 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 আমার ব্যাপার নয় আমি এটা জানিও না আমাকে জানানো হয় না আমরা তো জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও যখন যখন কাউকে পাশতে হয় সেই ক্ষেত্রে গাড়ির বিষয়টাও বলে দেওয়া হয় তো এখন যে গাড়ির বিষয়টা আপনি বলে দেননি এবং গাড়িগুলো ভাঙচুর হয়েছে সেই দায়টা কে নেবে যেহেতু গাড়ির বিষয় বলে দেওয়া হয়নি তাই গাড়ির বিষয় কোনো দায় দায়িত্ব নির্বাচন কমিশন নেবে না যদি বলা হতো যে আপনার গাড়ি অমুক জায়গায় পার্কিং করতে হবে তাহলে সেখানে রাখা যেত যেহেতু বলা হয়নি যে গাড়ি আনতে হবে বা গাড়ি কোথায় স্থাপন করতে হবে বা গাড়ি কোথায় পার্কিং করতে হবে এটা এটা যেহেতু নির্দেশ মানার ছিল না বা আইডি কার্ডের ছিল না অথবা আমি যে পরিচয়পত্র আপনাকে দাখিল করে প্রদান করেছি সেখানে ছিল না তাই নির্বাচন কমিশন এই দায়িত্ব আমরা আবারও নির্বাচনের দিকে ফিরে যাই যেহেতু আপনারা একটা বিরতি দিয়েছেন বললেন বিরতির পর আবার গণনা শুরু করবেন তো এই যে গণনা প্রক্রিয়ায় বললেন আরও ঘন্টা দু এক মতো সময় আপনাদের লাগবে নির্বাচন যে যারা প্রার্থীরা আছেন তারা হয়তো আপনার এই যে এলইডি স্ক্রিনে গণনা দেখছেন প্রার্থীদের প্রতিনিধিরা ভিতরে আছেন এখন পর্যন্ত কি কোনো রকমের মনোমালিন্য বা কারোর মাঝে কোনো এত আনন্দ তাদের মাঝে এত এত তাদের তাদের মাঝে মাঝে গল্প বলা হচ্ছে আপনি বুঝতেই পারবেন না যে তিন ঘন্টা আগে বা চার ঘন্টা আগে তাদের মধ্যে প্রতিযোগিতা আমরা বেশ কিছুক্ষণ ধরে আপনার সাথে কথা বলছি অনেক নতুন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন নির্বাচনের ফলাফল যে ঘোষণা হয়নি এই জিনিসটা যদি আবার আমি বলছি যে আমরা দুটি বাক্স ছিল একটি হল সম্পাদক মন্ডলী মানে প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আরেকটি ছিল হলো কার্যকরী পরিষদ এগারো জন এখানে দশজন আমরা কার্যকরী পরিষদের এগারো জনের বাক্স খুলেছি তা সম্পন্ন হয়েছে রেজাল্ট ওটা চূড়ান্ত হয়েছে এখন আমরা খাবার দাবার বিরতি দিয়েছি এরপর আমরা সম্পাদক মন্ডলীর বাক্স খুলব সেখানে আমরা গণনা করে চূড়ান্তভাবে করে আপনাদের মিডিয়ার সামনে আমরা 好使<鞋> রেজাল্ট দেবো কেন চূড়ান্ত রেজাল্ট তখন হবে কালকে কিন্তু আপিলের একটু সুযোগ আছে যদি কেউ সংক্ষুব্ধ হয় এই রেজাল্টে অথবা কেউ যদি মনে করো কোনো কোনোরপ অনিয়ম হয়েছে কোনো কোনোরপ বেআইনি কিছু হয়েছে কোথায় ব্যপ্তয় ঘটেছে কোথায় তার যে অধিকার ছিল সে অধিকার দেওয়া হয়নি অথবা তার অধিকারে বাধা দেওয়া হয়েছে অথবা তার স্বাভাবিক চলনে কোনো অন্তরায় সৃষ্টি করে হয়েছে সে আপিল কমিটির কাছে আপিল করতে পারবে যদি আপিল না পড়ে তাহলে তারপরে যে কোনো একদিন শপথ হবে এবং শপথটা আমাকেই পড়াতে হবে আইন অনুযায়ী আজকে ভোট গণনা শেষ হবে আর দুই ঘন্টা লাগতে পারে ধন্যবাদ আমাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ